আজ আপনাদের সম্মুখে এমন একটি সময় আমি উপবিষ্ট হয়েছি, অথবা এই মেম্বারে দণ্ডায়মান হয়েছি। পবিত্র জুম্মাতুল দিন, এই দিনে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা অনেক এই কারণেই সৌভাগ্যবান, আমরা এই জায়গায় একসাথে সালাত আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যে জায়গায় উপর সম্পূর্ণরূপে নামাজ আদায় করা নিষিদ্ধ, এমন অনেক দেশ রয়েছে। বিশেষ করে যুবকরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না, বয়বৃদ্ধরা পারলেও যুবকরা পারে না, এমন অনেক দেশ রয়েছে। অনেক দেশের মুসলমানরা আজ নির্যাতিত, তারা এমনই আশঙ্কায় থাকে কখন না তাদের উপর টনকেটন বোমা বর্ষণ হয়, অর্থাৎ তারা সবসময় একটা জীবন মরণের খেলা নিয়ে চলে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেইখান থেকে রক্ষা করে আমাদেরকে আজকে মসজিদে উপবিষ্ট হওয়ার সুযোগ দান করেছেন। আমাদের এই বর্তমান সমাজ, অর্থাৎ আমি বলছি যে যে দেশগুলোতে মুসলমানদের উপর এরকম নির্যাতন চলছে, আমাদের দেশে যে হবে না এর গ্যারান্টি কতটুকু, সেরকম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে অনেক রকম কলাকৌশল বা কলকাঠি নাড়ানো হচ্ছে। কিন্তু আমরা অনেকেই এটাকে অবহেলা করছি, কিন্তু আমাদেরকে এদিক থেকে সচেতন হতে হবে।